আজকে আমরা জানব সংবিধানের গুরুত্বপূর্ণ সংখ্যা অনুসারে তথ্য। প্রথম সংখ্যাটা হচ্ছে এক। সংবিধানের কমিটির সদস্য ছিল, ন্যাপ সদস্য ছিল হচ্ছে একজন ন্যাপ সদস্য। সংবিধান যে রচনা কমিটি ছিল তার ন্যাপ সদস্য ছিল একজন। এরপরে সংবিধানের, আচ্ছা এই ন্যাপ সদস্যর নাম কিন্তু হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা এরপর সংবিধানের মহিলা সদস্য ছিল একজন, একজন মহিলা সদস্য, তার নাম ছিল হচ্ছে রাজিয়া বানু। এরপর সংবিধানের প্রস্তাবনা, প্রস্তাবনাও হচ্ছে একটি, একটি প্রস্তাবনা সংবিধানের। আচ্ছা এরপর আমরা জানবো হচ্ছে দুই সম্পর্কে। দুই, সংবিধানের ভাষা হচ্ছে দুইটা, ভাষা দুইটি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি, বাংলা ও ইংরেজি সংবিধানের ভাষা দুইটি। আচ্ছা এরপর জানবো হচ্ছে আমরা সাত। সাত, সংবিধানের মূলনীতি সাতটি, সরি মূলনীতি তো চারটি, সংবিধানের তফসিল সাতটি, তফসিল সাতটি। এরপর হচ্ছে এগারো, সংবিধানের ভাগ বা অধ্যায় হচ্ছে এগারোটা, সংবিধানের ভাগ এগারোটি। এরপর এরপর হচ্ছে সতেরো, সংবিধানের সংশোধনী হচ্ছে সতেরোটি, সংশোধনী হচ্ছে সতেরোটি। এরপর হচ্ছে তেত্রিশ, এরপর হচ্ছে চৌত্রিশ, সংবিধান রচনা কমিটির সদস্য ছিল হচ্ছে চৌত্রিশ, রচনা কমিটির সদস্য সদস্য ছিল হচ্ছে চৌত্রিশ। কিন্তু এখানে মনে রাখতে হবে এই যে চৌত্রিশের মধ্যে ৩৩ জন ছিল হচ্ছে আওয়ামী লীগ আর একজন ছিল হচ্ছে ন্যাপ সদস্য, তার নাম হচ্ছে সুরঞ্জিত সেন গুপ্ত। এরপর হচ্ছে ৯৩, মূল সংবিধান হস্তলিখিত, যে মূল সংবিধান হস্তলিখিত মূল যে সংবিধান এর পাতার সংখ্যা ছিল হচ্ছে ৯৩ পাতা। আচ্ছা এরপর ১৫৩, সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে ১৫৩, মোট অনুচ্ছেদ হচ্ছে ১৫৩টা। এরপর হচ্ছে ৩০৯ হচ্ছে গণপরিষদের ৩০৯ জন সদস্য এই সংবিধানে স্বাক্ষর করছে, ৩০৯ জন স্বাক্ষর করে সংবিধানে স্বাক্ষর করে। আচ্ছা এরপর হচ্ছে ৪০৩, এই গণপরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৪০৩ জন, মোট গণপরিষদের সদস্য, গণপরিষদের সদস্য এই ৪০৩ জনের মধ্যেই কিন্তু ৩০৯ জন হচ্ছে স্বাক্ষর করে। এ পর্যন্তই আজকে।